সৌদি আরব থেকে পুরুষকর্মীর সাথে সাথে ফিরছে বাংলাদেশি নির্যাতিত গৃহকর্মীরাও, কিন্তু বিচার পাচ্ছেন না কেউ, যে কারণে বিচার পান না সৌদিতে নির্যাতিত বাংলাদেশি গৃহকর্মীরা। চলুন বন্ধুরা দেখে নিই বিস্তারিত। সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মীরা শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হলেও সুবিচার পান না। নির্যাতনকারীর বিরুদ্ধে দেশটিতে কঠোর আইন আছে, কিন্তু নির্যাতনের শিকার গৃহকর্মীরা মামলা করতে রাজি না হয়, সুবিচার প্রাপ্ত থেকে বঞ্চিত হন। নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে এসে কিংবা অন্য কারোর সহায়তায় দূতাবাসে আশ্রয় দেওয়ার পর তাদের মামলা করতে হয়, কিন্তু তারা দ্রুত দেশে ফিরতে কান্নাকাটি শুরু করেন, অনুনয় বিনয় করেন। তারপর এ পর্যন্ত অর্ধশতাধিক সৌদি নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে, বেশ কয়েকজনের বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে। প্রতিবেদকের সঙ্গে হজ মিশন কার্যালয়ে আলাপকালে এসব কথা বলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। তিনি বলেছেন, সৌদি সরকারের আইন খুবই কঠিন, অপরাধ প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ 15 বছরের জেল এবং আর্থিক জরিমানা বিধান রয়েছে। ধর্ষণের ফলে অনেক গৃহকর্মী গর্ভবতী হয়ে পড়েছেন, তাদের ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হয় না এমন প্রশ্নের জবাবে গোলাম মসিও বলেছেন, গৃহকর্মী গর্ভবতী হয়ে পড়লে পিতৃত্ব খুঁজে পেতে ডিএনএ টেস্ট বাধ্যতামূলক। এ ধরনের মামলা হলে সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত সব ভরণ পোষণ বহন করে সরকার, কিন্তু বাংলাদেশে গৃহকর্মীরা মামলা ও ডিএনএ টেস্ট করতে রাজি হয় না। রাষ্ট্রদূত বলেছেন, গৃহকর্মীরা নির্যাতনের শিকার হন না এমন কথা বলবো না, তবে যেভাবে গণমাধ্যমকে বলা হচ্ছে তা সঠিক নয়। এ ধরনের বিরূপ প্রতিবেদনের ফলে সৌদি সরকারের গৃহকর্মীর ভিসায় হয়তো বন্ধ হতে পারে। রাষ্ট্রদূত জানান, সৌদি আরবে 2 লাখের বেশি বাংলাদেশি গৃহকর্মী রয়েছেন, শারীরিক ও যৌন নির্যাতন সহ নানা কারণে 7,000-এর বেশি গৃহকর্মী দেশে ফিরেছেন। গৃহকর্মীদের অনেকেই ভালো আছেন, মাসে সর্বনিম্ন 16,000-30,000 টাকা পান বলে তিনি উল্লেখ করেছেন। তো বন্ধুরা বুঝতে পারছেন কেন গৃহকর্মীদের সঠিক বিচার পাওয়া যায় না। দর্শক, এই বিষয়ে আরো সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।